পুলের ধারে নীল জলরাশিকে সাক্ষী রেখে চলছে কেতা দুরস্ত ফ্যাশন শো। ওয়ান পিস সাঁতারের পোশাকে এই ফ্যাশন শো এর র্যাম্প ওয়াকে অংশ নিয়েছেন সুন্দরী মডেলরা। আপনারা হয়তো ভাবছেন যে এ আর এমন কি, পুলের ধারে এ ধরনের ফ্যাশন শো এর কথা তো প্রায় শোনা যায়। কিন্তু যে কারণে বিষয়টা খবরের শিরোনামে উঠে এসেছে তা হলো গোটা ফ্যাশন শো এর অনুষ্ঠানটি হয়েছে সৌদি আরবে, যেখানে মহিলাদের পোশাকের বিষয়টি এখনও যথেষ্ট রক্ষণশীলতার সঙ্গেই দেখা হয়। সেখানে মহিলাদের বিষয়ে পর্দাসীন সৌদি প্রশাসন কীভাবে এই ধরনের ফ্যাশন শো এর আয়োজন করলো, অনুমতি দিল, তা নিয়েই কার্যত আলোচনা শুরু হয়েছে। এই ফ্যাশন শোটি সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত সেন্ট রেজিস রেড সি রিসর্টে ফ্যাশন সি ফ্যাশন সপ্তাহের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয়। সে যাই হোক, কিন্তু সৌদি আরবে এই ফ্যাশন শো যথেষ্টই আলোড়ন তৈরি করেছে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতেও। শুক্রবার 17 মে এই ফ্যাশন শো এর আয়োজন করা হয়। মরক্কোর ডিজাইনার ইয়াসমিনা কনজালের তৈরি করা পোশাক পরে র্যাম্প মাতালেন সুন্দরী মডেলরা। পুল সাইডে আয়োজিত এই ফ্যাশন শোতে অংশ নেওয়ায় বেশিরভাগ মহিলাদেরই কাজ ছিল উন্মুক্ত, এমনকি তাদের দেখে যথেষ্ট আকর্ষণীয় লাগছিল। কয়েকজন মডেলের আবার শরীরের উপরিভাগে কিছুটা দৃশ্যমান ছিল। ডিজাইনার কনজাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এটা সত্যি যে এই দেশটি খুবই রক্ষণশীল, কিন্তু আমরা বিশ্বের কাছে আরবের প্রতিনিধিত্ব করে এমন মার্জিত সাঁতারুদের পোশাক দেখানোর চেষ্টা করেছি। তিনি আরও জানান যে আমরা এখানে এসে বুঝতে পেরেছি যে প্রথমবারের মতো যে সৌদি আরবে একটি সুইম স্যুট ফ্যাশন শো আয়োজিত হতে চলেছে, এটি একটি ঐতিহ্যবাহী মুহূর্ত হতে চলেছে। এর সঙ্গে যুক্ত হওয়াটা সম্মানের। প্রসঙ্গত, এই রেড সি রিসর্টটি রেড সি গ্লোবালের অংশ, সৌদি আরবের ভিশন 2023। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে সামাজিক এবং অর্থনৈতিক সংস্কার কর্মসূচির কেন্দ্রস্থল তথাকথিত গিগা প্রকল্পগুলির মধ্যে এটি একটি। যা সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের তত্ত্বাবধানে রয়েছে। 2017 সালে ক্ষমতায় আসীন হন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তার হাত ধরে এখন রক্ষণশীল তকমার অনেকটাই কাটিয়ে উঠেছে সৌদি আরব। পুলের ধারে ওয়ান পিস সুইম স্যুট পরে ফ্যাশন শো এর আয়োজনে সেই ধারণায় যেন আরও খানিকটা বাস্তবে রূপ দিল। সত্যি সৌদি আরবে এরকম ধরনের বিষয় বা এরকম ধরনের একটি র্যাম্প শো অবাক করার মতো বিষয়। পুলের ধারে নীল জলরাশিকে সাক্ষী রেখে চলছে কেতা দুরস্ত ফ্যাশন শো। সাঁতারে ওয়ান পিস পরে একেবারে ফ্যাশন শো এর র্যাম্পে আগুন ধরালেন সুন্দরী মডেলরা। আপনারা ভাবছেন যে এটা কোথাকার ঘটনা, এমন এক জায়গার ঘটনা যা শুনলে একেবারে অবাক হওয়ার মতো বিষয় এবং শিরোনামে উঠে এসেছে এই গোটা ফ্যাশন শো সম্পর্কে অনুষ্ঠানটি। আসলে এটি সৌদি আরবের ঘটনা, যেখানে মহিলাদের পোশাক নিয়ে এত রক্ষণশীলতা, সেখানে সেই রক্ষণশীলতার গণ্ডি ভেঙে মহিলাদের এরকমভাবে উন্মুক্তভাবে সামনে বেরিয়ে আসা সত্যিই একেবারে প্রশংসনীয়। মহিলাদের বিষয়ে পর্দানসীন সৌদি প্রশাসন কিভাবে এই ধরনের ফ্যাশন শো এর আয়োজন অনুমতি দিল, তা নিয়ে কার্যত শুরু হয়েছে আলোচনা। এই ফ্যাশন শোটি সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত সেন্ট রেজিস রেড সি রিসর্টে রেড সি ফ্যাশন সপ্তাহের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়। সৌদি আরবে এই ফ্যাশন শো যথেষ্ট আলোড়ন তৈরি করেছে এবং গ্ল্যামার ইন্ডাস্ট্রিতেও প্রভাব ফেলেছে। শুক্রবার 17 মে এই ফ্যাশন শো এর আয়োজন করা হয়। মরক্কো ডিজাইনার ইয়াসমিনা কনজালের তৈরি করা পোশাক পরে র্যাম্প মাতালেন সুন্দরী মডেলরা। পুলসাইডে আয়োজিত এই ফ্যাশন শোতে অংশ নেওয়া বেশিরভাগ মডেলেরই কাজ ছিল উন্মুক্ত, এমনকি তাদের মিডরিফগুলিও আংশিকভাবে দৃশ্যমান ছিল। কয়েকজন মডেলের আবার শরীরের উপরিভাগ কিছুটা দৃশ্যমান ছিল। এছাড়াও ডিজাইনার কনজাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এটা সত্যি যে এ দেশটি খুবই রক্ষণশীল, কিন্তু আমরা বিশ্বের কাছে
আরবের প্রতিনিধিত্ব করে এমন মার্জিত সাঁতারুর পোশাক দেখানোর চেষ্টা করেছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করুন।